দানকে সমস্ত ধর্মে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। এটি কেবল একটি প্রথা বা ঐতিহ্য নয়, ধর্মীয় গ্রন্থ অনুসারেও বিশ্বাস করা হয় যে যখন একজন ব্যক্তি দান করেন তখন এর প্রভাবে সে ইন্দ্রিয় আসক্তি থেকেও মুক্তি পায়। শাস্ত্রমতে বলা হয়েছে, সুখ সমৃদ্ধি এবং জীবনের সমস্ত ইচ্ছা পূরণের জন্য দান করা বাঞ্ছনীয়। দান একটি মহান পুণ্য বলেও মনে করা হয়। দান করলে মানুষের অনেক পাপ মোচন হয় এবং মানুষ মৃত্যুর পর স্বর্গ লাভ করে। ধর্মীয় স্থানে দান করার গুরুত্ব বহুদিন ধরেই জানা, কিন্তু আপনার দরজায় আসা পাঁচজন ব্যক্তির খালি হাতে ফিরে যাওয়াও অশুভ। শাস্ত্র অনুসারে এই পাঁচজনকে খালি হাতে ফিরিয়ে দিলে ভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়। আসুন জেনে নিই কোন পাঁচজনকে খালি হাতে ফিরিয়ে দিতে নেই। কিন্তু তার আগে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল আপনার সাথে থাকুক, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে জয় মা লক্ষ্মী লিখুন। আসুন জেনে নিই সেই পাঁচজন কারা। এক, হিজড়া। যদি কোনো হিজড়া আপনার বাড়িতে বা অফিসের দরজায় টাকা চাইতে আসে, তাহলে তাকে খালি হাতে পাঠানোর মতো ভুল করবেন না। এটা বিশ্বাস করা হয় যে হিজড়েদের দান করলে কুণ্ডলিতে বুধ গ্রহের দোষ দূর হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে হিজড়েদের বুধ গ্রহের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, আমরা যদি তাদের সাথে খারাপ আচরণ করি তাও আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে। তাই ভুল করেও কখনো হিজড়েদের অপমান করা উচিত নয়। আপনি যদি তাদের দান করতে না চান তবে দান করার দরকার নেই, কিন্তু তাদের সাথে অপব্যবহার করবেন না। এছাড়াও ধর্মীয় বিশ্বাসও রয়েছে যে হিজড়েদের সবুজ জামা কাপড় বা কোনো সবুজ রঙের জিনিস যদি দান করা হয় তবে তা অত্যন্ত শুভ। এটি করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। কিন্তু তাদের অপমান করলে বুধ গ্রহ দুর্বল হয় এবং মানসিক ও শারীরিক সমস্যার সম্মুখীন হতে হতে পারে, কারণ বুধকে ভাগ্যের কারক বলে মনে করা হয়। তাই তাদের অবশ্যই দান করতে হবে, সম্ভব হলে তাদের সবুজ কিছু দান করুন। দুই, সাধু মহাত্মা। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কখনো কোনো সাধু বা মহাত্মা আপনার দ্বারে আসেন, তাদের সাথে সর্বদা ভদ্র আচরণ করুন। আপনি যদি তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে চান তবে অবশ্যই তা অর্জন করুন, অথবা সম্মান হিসাবে যা যা পারেন দান করুন এবং তার পা স্পর্শ করে আশীর্বাদ নিন। এটা বিশ্বাস করা হয় যে কোনো সাধু বা মহাত্মা যদি কারো দরজা থেকে খালি হাতে চলে যান তবে তার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই থাকে না। তাই সাধু মহাত্মাকে কখনই খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। তিন, প্রতিবন্ধী। যদি কোনো প্রতিবন্ধী বা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য বাড়ির দরজায় আসে তবে তাকে অবশ্যই সাহায্য করতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধরনের ব্যক্তিদের শনি ও রাহুর প্রতীক বলে মনে করা হয়। এদের দান করলে নিষ্ঠুর গ্রহের প্রকোপ এড়ানো যায়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে জন্মকুণ্ডলিতে শনি দোষ থাকলে জীবনে দুঃখ কষ্ট আসে। কিন্তু কখনো কখনো এমনও হয় যে আমরা জীবনে সবকিছু ঠিকঠাক করছি, কিন্তু তা সত্ত্বেও জীবনে দুঃখ কষ্ট কমার কোনো লক্ষণ নেই। তাই খেয়াল রাখুন, আপনিও আপনার দরজা থেকে কোনো অভাবী বা অক্ষম ব্যক্তিকে খালি হাতে ফেরত পাঠাচ্ছেন কিনা। এই কারণেই এই মানুষদের কখনই আপনার বাড়ির দরজা থেকে খালি হাতে ফিরে আসা উচিত নয়। চার, ভিক্ষুক। কোনো ভিক্ষুক বাড়ির দরজায় এলে তাকে খালি হাতে ফেরানো উচিত নয়। টাকা না হলে খাবার বা পরিধানযোগ্য জিনিসপত্র দান করা যেতে পারে। প্রায়ই দেখা যায় যে লোকেরা দরজায় বা অন্য কোথাও ভিক্ষা করে এমন লোকদের বকাঝকা করে, কিন্তু ধর্মীয় শাস্ত্র অনুসারে আপনি কাউকে দান করুন বা না করুন তাকে তিরস্কার করা মোটেও ঠিক নয়। বিশ্বাস করা হয় এতে করে আমাদের সঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যাবে। তাই ধর্মীয় শাস্ত্র অনুসারে কখনো কোনো ভিক্ষুককে আপনার দরজা থেকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন দান করুন।
যদি আপনি দান করতে না পারেন তবে কখনই তাদের অপমান করবেন না। পাঁচ, ঘরের মেয়ে। বাড়ির মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে আসে তবে তাকে কখনই অপমান করা উচিত নয়। আপনার ইচ্ছা মতো যতটা সম্ভব টাকা পয়সা বা জিনিসপত্র দেওয়া উচিত। কিছু কিছু বাড়িতে এমন হয় যে মেয়ে এলে বাড়ির লোকেরা বিরক্ত ও গালিগালাজ শুরু করে, এতে করে আপনার ঘরে দারিদ্র বাস করে। আপনার ঘরের মেয়ে যখন অপমানিত হয়ে ঘর ছেড়ে চলে যায় তখন আপনার ঘরের লক্ষ্মীও আপনার উপর ক্রুদ্ধ হয়ে চলে যান। তাই বাড়ির মেয়েকে কখনো অপমান করবেন না, এর ফলে বাড়ির সুখ সমৃদ্ধিও চিরতরে চলে যায়। প্রিয় বন্ধুরা, তথ্যটি আপনার কেমন লেগেছে দয়া করে আমাদের জানান। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।